টঙ্গিবাড়ির আবদুল্লাপুরের পালবাড়িতে রয়েছে বৌদ্ধভূমি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এখানে ১৭ জন নিরীহ মানুষকে পাক বাহিনী গুলি করে হত্যা করে। মুক্তিযুদ্ধের সময় অনেকেই দূর দূরান্তের মানুষ নিরাপদ আশ্রয় হিসাবে এই পালবাড়িতে আশ্রয় নেয়। তবে পাকবাহিনী খবর পেয়ে এই পালবাড়িতে হানা দেয়। পাকবাহিনী পালবাড়ি থেকে একে একে মানুষ ধরে এনে পুকুর ঘাটে জড়ো করে, সেখানে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। সেদিন পাকবাহিনীর হাতে নারীরা নির্যাতনের শিকার হন। মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ এই বৌদ্ধভূমিটি আজ অবহেলিত। বৌদ্ধভূমির চারিদিকে জঙ্গলে ভরে উঠেছে, কেউ এটি পরিষ্কার পরিচ্ছন্ন করছে না।